পানি নিয়ে রাজধানীর মিরপুর ১১ নম্বরের সবুজ বাংলা এলাকার বাসিন্দাদের হাহাকার। ওয়াসার বিল দেওয়ার পরও পাশের এলাকা থেকে টাকার বিনিময়ে পানি কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। শুধু পানি নয়, এখানে গ্যাসের সংকটও রয়েছে। মোল্লাবাড়ি, ঢাকার মিরপুর ১১ নম্বরের সবুজ বাংলা এলাকার এই বাড়িতে ২০টি পরিবারের বসবাস। এখানে সংযোগ থাকলেও গত দেড় বছর ধরে পানি নেই। পানি সংকটে চরম ভোগান্তি পরিবারগুলোর। মোল্লাবাড়ির মতো এই এলাকার ৩০-৪০টি বাড়ির প্রায় ৩৫০ পরিবারের একই দশা। এছাড়া কিছু বাড়িতে কয়েকদিন পর পর ওয়াসার পানি এলেও পানির চাপ খুবই কম থাকে। পানি ছাড়া চলা যায় বলেন? রান্না করতে যাই, টয়লেটে যাই, ধোয়া পাকলা, গোসল, পানির জন্য যে ভাড়াটা থাকতেছে না, নিজেরাও থাকতে পারতেছে না, নিজেদের বাড়িতে আর ফালায় থুয়ে যান যাবো না, এই জন্য আর কি অনেক কষ্টের মাঝে আছি এখন আমরা। বেহাল পরিস্থিতি সামাল দিতে বিকল্প উপায়ে আশপাশের এলাকা থেকে অনেকেই পানি সংগ্রহ করছেন। সেখানে টাকার বিনিময়ে পানি কিনতে বাধ্য হচ্ছেন তারা, অথচ নিয়মিত ওয়াসার বিলও পরিশোধ করে আসছেন কেউ কেউ। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে পানি না পেলেও বিল দিচ্ছেন তারা। বিল প্রতি মাসে তো মাসে পানি বিল দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় কিনে খাই, বাড়িটা থাকে না, বাড়িটা রাখতে পারি না, পানি দিতে না, বাড়িটা থাকবে কেমনে? পানি পাওয়াই যায় না, পানি কিনে আনে, পানি আর কত চলা যাবে যায়। পানি নিয়ে যখন হাহাকার, তখন সবুজ বাংলা এলাকার বাসিন্দারা গ্যাস সংকটেও বিপাকে। এখানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নেই, সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাস থাকে না বললেই চলে। সাপ্তাহিক ছুটির দিনে কয়েকটি বাড়িতে দিনের বেলায় চুলা জ্বললেও আজ এতটাই কম, প্রয়োজনীয় কাজ কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না। এ নিয়েই যত ক্ষোভ স্থানীয়দের। প্রতিদিন ৬টার সময় গ্যাস চলে যায়, আমাদের খুব সমস্যা হয়, রান্না করে আমরা খাইতেই পারি না। তা আমরা তো যে সকাল ৭টা বাজে গ্যাস যায়, খালি বাক তাক করি, আর এই যে ৪টার সময় গ্যাস আসে, সাথে তোর তরকারি রান্না তুই ওই বাসি যাই খাই। একে আজাদ, এটিএন নিউজ।